الله وبركاته. الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده وولده إلا خسارا كبارا. সে হোক, অথবা সরাসি আল্লাহ তাআলা কবুল করুন এই সময়টুকু। কিছু দিনের কথা শুনবো, কোরআনের কথা শুনিয়ে সেটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি যে পাড়াকে পাড়া, এভাবে সুরাকে সুরা ধরে সেগুলোর সংক্ষিপ্ত এবং সহজ করে তুলে ধরার জন্য, এবং সেখান থেকে যদি আমরা কিছু উপকার লাভ করতে পারি, দিন শিখতে পারি, তাহলে সেটাই আমার এই শ্রম দেওয়ার জন্য একটা সুবিধা হবে। আমি আজকে মানে ফিনল্যান্ডে আছি, আমার আম্মা এসেছেন এখানে আমার ছোট ভাই ছোট বোনের বাসায়, তো ওনাকে তার সাথে সময় কাটানোর জন্য আমি এখানে আসছি মূলত। তো এখানে মানে ইলেকট্রিসিটি থেকে শুরু করে নিয়ে ওয়াইফাই লাইন থেকে শুরু করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড সবগুলো মিলে খুব বেশি ভালো রেকর্ডিং হচ্ছে না। মনে করলাম যে ক্লাস না বাদ দিয়ে আমরা ক্লাসটা চালিয়ে যাই আল্লাহর নাম করে, যা থাকে আমাদের কপালে ইনশাআল্লাহ। তো আমরা সেইভাবে ক্লাসটা চালিয়ে নিচ্ছি, আপনারা দোয়া করুন, আমরাও দোয়া করি আপনাদের কাছে। সূরা নূহের আজকে আমরা 21 এবং 22 নম্বরে দুটো আয়াত আমরা পড়ব পড়েছি, এবং এই দুটো আয়াতের অর্থ হলো এই যে নূহ আলাইহিসসালাম বললেন এইভাবে, রব্বি হে আমার রব, আমার এই যে জাতি, ইন্নাহুম আসাউনি, তারা আমাকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার নাফরমান হয়েছে, আমাকে আমি যা বলি তার অবাধ্য হয়েছে। হ্যাঁ, আসাউনি ওয়াত্তাবাউ, এবং তারা অনুসরণ করেছে, কাকে অনুসরণ করেছে, মাল্লাম ইয়াজিদহু, এমন এমন ব্যক্তি বা ব্যক্তিগুলোর ব্যক্তি বা ব্যক্তিগুলোর যাদের একটা চরিত্র আছে, একটা কেন দুইটা চরিত্র আছে, এক সে চরিত্রটা কি, মাল্লাম ইয়াজিদহু, যার বৃদ্ধি করে না কি মালুহু ও ওয়ালাদুহু, তার সম্পদ এবং সন্তান বৃদ্ধি করে না, ইল্লা খাসারা, ক্ষতি ছাড়া, ক্ষতি ছাড়া, যে সন্তানের যার সম্পদ এবং সন্তানের কোনো লাভ করতে পারে না, এমন লোকের কথা শোনেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এই সুরাটা, এই আয়াতটায় আমরা যারা পিতা হয়েছি তাদেরকে লক্ষ্য করে বলছেন, তাদেরকে লক্ষ্য করে বলছেন যে নূহ আলাইহিসসালামের জাতিকে একেবারে ধ্বংস করে ফেলা, এবং সেখানে এমন অবস্থা হয়েছে যে একটা কেয়ামতের মতন হয়ে যাওয়া, সেখানে মানে আকাশ থেকে বৃষ্টির পানি আর নিচের থেকে আল্লাহ তাআলা পানি উঠাই দিয়ে সমস্ত মানে মানুষের জগৎটাকে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন আল্লাহ তাআলা। এখানে মাত্র 40 জনের মতো মানুষ বেঁচে ছিল, আর সমস্ত মানুষ তখনকার সময়, নূহ আলাইহিসসালামের সময় তো এরকম এত 200 কোটি 500 কোটি 700 কোটি লোক তো থাকবে না, তাই না? 800 কোটি লোক তো ছিল না, যত লক্ষ লোক ছিল তত লক্ষ লোক সবাইকে মেরে ফেলছিলেন আল্লাহ তাআলা, সবাইকে, শুধুমাত্র 40 জনকে ছাড়া। তো এমন কি অপরাধ তারা করছে? তো এই অপরাধের গুলো লিস্ট গুলো আমরা একের পর এক দেখছি,
সেখানে নূহ আলাইহিসসালাম কত ব্যগ্র ভাবে, কত আকুলতার সাথে, কত সুন্দর ল্যাঙ্গুয়েজে, কত জ্ঞান গর্ভ আলোচনা করে তাদেরকে দাওয়াতের চেষ্টা করেছেন তিনি। সেই চেষ্টার কোনো ত্রুটি ছিল না আল্লাহ তাআলার দৃষ্টিতে, এবং তিনি নূহ আলাইহিসসালামকে এমন সব নবীদের কাতারে রেখেছেন যারা হলো সেরা নবী। প্রথমত তো নবী এবং রসুল, এদের মধ্যে নবীর সংখ্যা অনেক, রসুলের সংখ্যা 313 জন, আর এর মধ্যে উলুল আজমি মিনার রসুল, রসুলদের মধ্যে যারা সেরা তারা হলেন 5 জন। তার মধ্যে প্রথম হলো নূহ আলাইহিসাল্লাম, তারপরে ইব্রাহিম আলাইহিসাল্লাম, তারপরে মুসা আলাইহিসাল্লাম, তারপরে ঈসা আলাইহিসাল্লাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম। এই 5 জন হলো উলুল আজমি মিনার রসুল, এবং এই 5 জনের মধ্যেও সেরা হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম। এখন নূহকে এই রকম একটা জায়গায় নিয়ে যাওয়া, আল্লাহ তাআলা কেন নিছেন তাকে, তার যে ব্যাকগ্রাউন্ড আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরতে চেয়েছেন সেখানে, এখানে লিখতেছেন, আল্লাহ বলতেছেন আমাদেরকে এইভাবে, দেখো নূহ আলাইহিসাল্লাম আমার কাছে মানে কেঁদে ফেলছেন, ডাক দিয়েছেন রব্বি বলে, রব্বি বলে ডাক দিয়েছেন। নূহ আলাইহিসাল্লামের কেঁদে ফেলা কথাটা এই জন্য বলছে যে নূহ শব্দটার অর্থ হলো যে কাঁদা, এবং ওই কাঁদাটা হলো একটু বেশি ওই ছোটদের মতন যে কাঁদে যেটা, সরি আমি একটু ছোটদের মতো যে মানে হেসকি তুলে যেটা কাঁদা হয় এটাকে নূহ বলা হয়, নিয়া হাতুন বলে। তো ওনার কান্নার কারণে উনি যখন দেখতেন তার চোখের সামনে থেকে মানুষ বিভ্রান্তির দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, তিনি কাঁদতেন খুব বেশি। এখানে দোয়ার আকারে তার অভিযোগটা তুলে ধরছেন তার উম্মতের উপরে, অভিযোগটা হলে তিনি বলছেন রব্বি আমার রব, ইন্নাহুম আমার এই জাতির লোকেরা, এই জাতি যাদের কাছে আমি দাওয়াত দেই, আসাউনি তারা আমাকে আমাকে এসিয়ান করেছে, আমি যে কথাগুলো বলি তার বিপরীতে গেছে। এই হলো একটা অপরাধ, একটা হলো একটা অপরাধ যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মেরেছেন। তো নূহ আলাইহিসাল্লামের এই যে ক্রন্দনটা এবং দোয়াটা আল্লাহ তাআলার কাছে এইভাবে যে আমার এই যে জাতিটা, এই জাতি তারা নবীকে মানতেছে না, নবীর কথাকে অস্বীকার করছে, এই নবীর কথা না শোনা একটা জাতি গড়ে উঠে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ইদানিং এখন ওই রকম ডাকা মানে কথা বলা শুরু করেছে, বলে আমরা শুধু কোরআন মানবো, নবী মানবো, নবীর হাদিস মানবো না। কেন মানবো না? তা না, ওনার কথা আমাদেরকে মানা দরকার নেই। এইটা হলো ধ্বংসের একটা বড়, আল্লাহ রসুল থাকতে তার বিরুদ্ধে যত লোক যেসব কথাগুলো বলতো, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, সে তার মধ্যে এই একটা যে আমরা তার কথা মানবো কেন, আমরা শুধু কোরআন মানবো। জঘন্যতম একটা কথা, নূহ আলাইহিস সালাম এর সময় আমরা দেখতে পাচ্ছি যে জাতিকে, গোটা মানব জাতিকে ধ্বংস করার যে মানে কার কারণ আর কি, সেই কারণের মধ্যে প্রথম কারণ হলো তারা এসইয়ান ও রসুল করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল মানে রসুল আলাইহিমুসসালাম, তারা যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে মানে অস্বীকার করা, অস্বীকার করা, এটাকে বলা হয়। এখন শুধু কিছু লোককে তারা, আমাকে না মানে কিছু লোককে তারা মানছে। আমাদের সমাজে কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস কি, যে বাংলাদেশে আমরা বাংলাদেশিরা এত সুন্দর মানতে পারি, যে যে সেক্টরে আছি সেই সেই সেক্টরে কোনো কোনো একজনকে মানতে, যে আমি যদি আমার আমার বড় হুজুরকে আমি এত বেশি মানতাম যে উনি যে ফতোয়া দিতেন সেই ফতোয়া আমি মনে করতাম যে এর বাইরে কোনো সত্য নেই, সেই পীরকে মানি আমরা, সেই পীরের এমন ভাবে মানি যে মনে করি যে এর এর বাইরে আর কোনো সত্য নেই,
চিন্তা করে দেখ, যে নেতাকে মানে, সেই নেতাকে মানতে মানতে এমন এক পর্যায়ে যায় যে মনে করি তার বিপরীত, তার বাইরে আর কোনো লোক নেই। তাহলে একটা হলো কি যে এমন মানা আর কি, যে একটা হলো নবী রসুলকে অস্বীকার করে কিছু লোককে মানা। আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশে বা বাংলাদেশিদের মাঝখানে মানার প্রবণতার ক্ষেত্রে ওভারঅল মানাটা কি, যে ওভারঅল শতকরা ধরেন 100%, 90%, 80%, যেটি দুটো জিনিস এখানে আসছে, মানে ধ্বংসের একটা মুখ কানাকানি আমরা দাঁড়িয়ে গেছি, সেটা কি যে ওয়াত্তাবাউ, তারা মানে অনুসরণ করে মান এমন কিছু লোককে, লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যাদের মাল আছে এবং টাকা আছে, তার সাথে সাথে সন্তান আছে, টাকা মাল সম্পদ আর হলো মানে সন্তান, এই সন্তান মাল সম্পদদেরকে মানে, দারুণ কথা না, যে তার নবীদেরকে না মেনে মানে যাদের মাল আছে এবং সন্তান আছে তাদের মানে। তো কোন, সবার তো টাকা পয়সা আছে, আমাদের দেশে তো আমার উস্তাদদেরও, বড় বড় আলেমদেরও মাল আছে, টাকা পয়সা আছে, আবার সন্তান আছে, তো ওদের কথা বলছে নাকি? না, আল্লাহ তাআলা বলতেছে এখানে, নূহ আলাইহিস সালাম বলতেছেন যে এরা যাদেরকে মানে সেই লোকগুলোর মাল আর সন্তান সবটাই, এই দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এইরকম লোকদেরকে তারা মানে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি আমাদের গ্রামে যারা লেখাপড়া করতো, যারা প্রাইমারি স্কুল থেকে যখন আমি মাদ্রাসায় গেছি, তখন আমার হেড টিচার সহ সবাই আমার আব্বাকে বলছিলেন যে এত ভালো ছেলেটাকে একদম নষ্ট করে ফেলবেন আপনি, কেন তাই মাদ্রাসা দিচ্ছেন কেন? দেখে বলছিল সমস্যাটা কি, না খেয়ে মরবে, তো না খেয়ে মরবে, তা কি করতে হবে? আপনি হাই স্কুলে দেন, ওর ক্লাসমেটরা সবাই হাই স্কুলে যাচ্ছে, সেখানে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চিন্তা করেন। এখন আমাদের দেশের ওভারঅল কথা হলো এই যে আমার সন্তানটাকে আর আমার সম্পদটাকে আমি দেখতে চাই ওই রকম যেন হয়, যারা মানে এই সম্পদ এবং সম্পদ যাদেরকে শেষ করে দিয়েছে তাদের মতন যেন হয়, এবং তাদের সংখ্যায় হলো বর্তমানে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি। যেগুলোতে খরচ করবে স্ত্রীর পিছনে, টাকা মানে সন্তান সন্তানদের পিছনে, বাপ মার পিছনে, তারপরে ঘর বাড়ি বানানোর পিছনে, বিরাট জমি কেনার পিছনে, গার্ডেন বানানোর পিছনে, হ্যাঁ, এগুলোতে যে পরিমাণ ব্যয়, সেই পরিমাণের সাথে যদি ধর্মীয়, তারপরে দিন শিক্ষা, দিন শেখানো, দিন প্রচার, এখানে যে খরচগুলো যদি তুলনা করা হয়, তাহলে এখানে যদি আপনি বছরে, ওখানে যদি আপনি 2 লাখ টাকা ধরেন, দিনের পিছনে 100 টাকা হবে মাত্র, তাও হবে কি না, তাও দেওয়ার সময় টাকাটা যেন ছেঁড়া হয়। তা হ্যাঁ, সন্তানটার ক্ষেত্রেও এরকম, সন্তান মাদ্রাসায় দেব, আলেম বানাবো, দিন শেখাবো, মাথা খারাপ হয়েছে নাকি, ওতে তো কিছু খেতে পারবে না, আমি শেখাবো দুনিয়ার জ্ঞানগুলো, এবং ওইটা করতে চেয়ে বড় বড় আলেমদের সন্তানরা, আমাদের বন্ধুদের অনেকের গল্প শুনি যে যখন তাদের সাথে টেলিফোনে আলাপ হয় বা এতে, যে আব্দুল সালাম আমার বড় মেয়ে কিন্তু মানে খুব বড় একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ে ওখানে টিচার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোরআন শরীফ পড়তে পারে, কেন এটা তো করতে পারে নাই, বুঝো তো তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়াটা কি কঠিন, এই কঠিন করতে যেয়ে সে দিনের দিকটা আবার এদিকে হয়, আর আমি তো চাইছিলাম মাদ্রাসায় পড়াতে, কিন্তু ওর মা আর ওর নানারা একটু বলেছে ভালো ব্র্যান্ড, তা তুমি মানে ইঞ্জিনিয়ারিং পড়া, খাসারা নিয়ে আসছে,
যে সে সব জানে, তার টাকা পয়সা অনেক আছে, কিন্তু দিনটা ওই সাথে সেখানে। আমি কিন্তু বলছি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েদেরকে পড়ানো যাবে না, অবশ্যই পড়াতে হবে, এবং বিশেষ করে ডাক্তার, আইটি, এসবগুলো অবশ্যই পড়াতে হবে, শিক্ষক মেয়েদেরকে পড়াতে হবে, কিন্তু তার সাথে সাথে দিন যেন, মেয়ে ছেলে এদের দিন যেন প্যারালাল চলে, সে ওইদিকে যেমন জানবে দিনও তেমন জানবে, খুসরাম যেন না হয়। কিন্তু আমাদের আমাদের সমাজে আমার এক আত্মীয় আছে, তার সাথে আমাদের মোটামুটি দেখি যে আমাদের মানে পরিবার তো অনেক বড় পরিবার, দেখি যে ওই আত্মীয়র সাথে আমাদের বড় ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই তার সাথে সম্পর্ক রাখতে চায়। তা কেন? ছেলে মেয়েরা আমেরিকায় আছে, তো ওই অনুযায়ী, তাহলে তারা তো দিন মেনে চলে না। তাতে কি, তাতে কি, তো দেখা যায় যে ওখানে আমাদের একজন মানে আলেম ছিলেন আমাদের পরিবারে, এখন আছেন হাফিজাউল্লাহ, ডক্টর ইয়াহিয়া আর রহমান, তার মতন করে আলেম বানায়, মাদ্রাসায় পড়ায়, এরকম আমাদের গোটা পরিবারে যেখানে প্রায় 1,000-এর মতন ভোটার আছে, তারা কিন্তু এখানে ওই আলেমের মতন বানাতে হবে এটা কিন্তু চিন্তা করে না। কার মতন হতে হবে? ওই যে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, ওদের মতন হতে হবে। আর চিন্তা করে দেখেন, এটা হলো যে সন্তান এবং সম্পদের ব্যাপারে যাদের লস ছাড়া নাই তাদেরকে অনুসরণ করে আমার কমরা। একটা কমকে ডুবিয়ে শেষ করে দেওয়ার জন্য একটা কমের নৌকা ডুবে যাচ্ছে, একটা কম জাতি নষ্ট হয়ে যাচ্ছে, যাদেরকে ধ্বংস করার প্রান্তে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া, প্রথম নম্বর ক্রাইটেরিয়া তো আল্লাহ রসুলকে অনুসরণ করে না, তাকে অকর্ম নাফরমানি করে, গেল। দ্বিতীয়ত হলো তারা যখন, তাদের যখন টাকা পয়সা আল্লাহ তাআলা দেন এবং সন্তানাদি দেন, সেই টাকা পয়সার ক্ষেত্রে এবং সন্তানাদির ক্ষেত্রে তারা যা করে সবটা হলো লস আর লস, লাভের তেমন কিছু নেই। খুবই গর্ব করি, আমার ইটালিতে একবার গিয়েছিলাম, তো ওদের সবাই বলল যে আমরা এতে লন্ডনে যাচ্ছি, মুভ করবো ওখানে। কেন? তো ওখানে যে আমি আমার ছেলেপেলে মাদ্রাসা পড়াবো, দেখেন ইটালিতে পড়ানোর ব্যবস্থা করা যায়, মাদ্রাসা পড়ানো যায় না, তাহলে না এখানে পড়ানো যায় না, ওখানে দিনের পথে। এ যারা যারা এরকম চিন্তায় আসছে তাদের বিরাট একটা অংশ এখানে আসার পরে বলে না, ওগুলো কারণ মাদ্রাসা পড়াতে তো খরচ আছে, যথেষ্ট খরচ, আমি নিজেই পড়াতে পারি নাই, অনেক খরচ মাদ্রাসা পড়াতে, কিন্তু দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা চলেছে, কিন্তু তারা এটা দেবে না। এবং কত গর্ব যে আমার ছেলে গ্রামার স্কুলে পড়ে, ওখানে আমার মেয়ে গ্রামার স্কুলে পড়ে, আমার ছেলে মেয়ে অমুক কলেজে পড়ে, যে কলেজে একেবারে এই দেশের সেরা এলিট ক্লাসের লোকেরা পড়ে, আমার মেয়ে ওখানে পড়ে, আমার মেয়ে সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ডে কেমব্রিজে ওখানে পড়ে, এই গর্বগুলো হচ্ছে। কিন্তু এই গর্ব করা উচিত যদি এইরকম ভালো চান্স পায়, কিন্তু ওই জায়গায় এই ছেলে এবং মেয়েটা ইসলামের কতটুকু উপকারে আসছে, ইমানের কতটুকু উপকারে আসছে, এই জায়গাটা নূহ আলাইহিসসালাম ধরেছেন যে একটা জাতি আসলে ধ্বংসের মুখোমুখি হয়েছে, এদের আর মানে পানি দিয়ে এদের ডুবিয়ে মারার মতন অবস্থা চলে গেছে, এদের এদের শেষ হয়ে যাক। উনি ওনার মতন নবী, চিন্তা করে দেখেন যে উনি দোয়া করেই ফেলেছেন এক পর্যায়ে যে আল্লাহ তুমি ওদেরকে সবকে শেষ করে দাও, সবাইকে শেষ করে দাও, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের বুকে এই যে কাফেরদের যে ঘরগুলো এগুলো একটাও এখনো সব শেষ করে দাও। এই যে একজন নবী সব শেষ করার বদদোয়াটা করে কখন, যে সমস্ত কারণ, তার মধ্যে একটা কারণ যে তার সম্পদগুলো কি গর্ব, যে মানে আমি এক বাড়িতে গেছি, তো উনি আমাকে টয়লেটটা, হুজুর হুজুর একটু টয়লেটটা আসেন, তা আমি আবার মনে করলাম ইয়ে কি বিপদে পড়লাম, আসলাম আমার বাসায় একটু বেড়া খাইতে, তো খাবো তো আবার টয়লেট কেন, তো দেখেন দেখেন এটা কিন্তু ইউনিক, এই যে এটা দেখছেন না, কোম্পানি শুধু আমাকে এই মানে এগুলো দিয়েছে, টাইলস গুলো দিয়েছে, এই টাইলস কিন্তু আর কোথাও হবে না দুনিয়ার কোথাও, কোথায় নিয়ে আসছেন, ইটালি থেকে নিয়ে আসছে, এইরকম টাইলস আর হবে না, ওটা আমাদের জন্য ইউনিক। এই যে দেখেন দেখেন, আপনি এবার এখানে আসেন তো কোথায়, দেখেন ওই যে চায়ের টেবিলটা দিছে, এই টেবিলটা কিন্তু ইউনিক, তা ইউনিক মানে কি, মানে এই চায়ের টেবিল পৃথিবীতে কোথাও পাবেন না, ও আমার জন্য, আমার জন্যই করে দিয়েছে।
তো এইরকম করতে 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 সারা ঘরের মধ্যে দেখলাম যে কোরআন শরীফের জায়গা নেই, কোরআন শরীফের কাছে হাদিস শরীফ নাই, ফেকার কোনো বই নাই, আল্লাহ রসুলের কোনো জীবনী নাই, যে টাকা পয়সা মানে খুচরান আর খুচরান। আপনি একটা মসজিদ কি বানিয়ে দিয়েছেন? না, মাথা খারাপ হয়েছে, মসজিদ বানানো আমার সে সময় আছে। আমার মনে আছে আমি লন্ডনে একটা মসজিদে একবার এক টয়লেট ঠিক করার জন্য টাকা তোলা হচ্ছিল, তো এক পাকিস্তানি ছেলে সে বলে দিয়েছে বেশি টাকা চাওয়ার দরকার নেই, কত টাকা লাগবে আমার বলেন আমি সবটাই দেব। তো ওই গল্প করতে করতে তার সাথে যে আপনি নিজের টয়লেটে এই টয়লেটের জন্য এত টাকা খরচ করছেন, তো বলছে হুজুর আপনাদের এই মসজিদের টয়লেটে যখন যাই তখন এত গা ঘিন ঘিন করে, এত গন্ধ, এত বাজে, আর আমার টয়লেটটা একদম রেস্ট রুম। আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ আমার রুমটা এত সুন্দর করে দিয়েছ, মসজিদের রুমটা মসজিদ না জান্নাতের একটা ঘর হবে, তো আমি এই মসজিদের রুমটা আমি একটু দেবো না কেন? তো আমি সেই নিয়াত করে আমি এখানে দিতে আসছি, আপনি কিছু মাইন্ড করেন না, যা লাগে আমি ইনশাল্লাহ দেবো। এই যে সে মনে করে নিয়েছে যে আমার একটা ঘর আছে, সেই ঘরের পাশাপাশি আর আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরেরটা কি গন্ধ খাবে, আমার রুমের মতন হবে না? এই যে টাকাটা দেয় আল্লাহ তাআলা বলেন যে তোমার দুনিয়াতে এই টাকা ব্যয় করার কারণে ওই যে জান্নাতে একটা ঘর তোমার হয়ে গেল, এই টাকাটা কোনো খুচরান আসলো না, লস হলো না, এটা লস প্রপার্টি না, এটা লাভ চলে আসে। তো আপনারা এখন এই যে ফান্ডামেন্টাল জিনিসটা যেটা নূহ আলাইহিসসালাম মানে কমপ্লেন করেছেন তার কওমের মানে বিরুদ্ধে, সেই কমপ্লেনের দ্বিতীয় জায়গাটা হলো এই যে যাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন এবং সন্তান দিয়েছেন, কিন্তু এই টাকা পয়সা এবং সন্তান সবসময় লসের মধ্যেই তাকে নিয়ে যায়, সাধারণ মানুষরা এদেরকেই মানতেছে। যখনই দেখবেন যে গোটা জাতি এই ধরনের লোকদের মানতেছে আর নবীদের কথাগুলো ছেড়ে দিয়েছে, তখন মনে করবেন যে এই জাতির বোটটা নৌকাটা ডুবোয়ের একেবারে কাছাকাছি চলে গেছে, এই জাতি নিয়ে সামনে খুব বেশি এগোতে পারবে না। এখন এখন যদি বলেন যে হুজুর তাহলে এগোতে পারবে না, তাহলে বাংলাদেশে আমরা এখন চুপ করে থাকবো, তা না, নূহ আলাইহিসসালামের মতন হতে হবে, দাওয়াত দিতেই আছেন, এবং দেওয়াটা শুধু 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর না, 100 বছর, 200 বছর, 3, 4, 5, 6, 7, 8, 950 বছর, 950 বছর এই একই ধারায় বিভিন্ন ভাবে শ্রম দিয়ে দাওয়াত দিয়ে দাওয়াতের কাজ করে গেছেন। এখন আপনারা যদি চিন্তা করেন এক একটা শতাব্দী 4টা করে জেনারেশন আসে, তাহলে আপনি কতগুলো জেনারেশন একটার পর একটা তিনি দাওয়াত দিয়ে গেছেন, চিন্তা করে দেখেন এই এই যে এই যে কাজটা সেখানে তার তার যে পাওয়াটা যে যে যা দিয়ে উনি বলছেন যে এই এই বদগুণের কারণে একটা জাতিকে আল্লাহ তুমি একেবারে শেষ করে দাও, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফের কেও তার ঘরটা এই দুনিয়াতে দাইয়ার হিসেবে রেখে দিও না, স্থাপিত ঘর হিসেবে রেখে দিও, সব ডিস্ট্রয় করে দাও। একজন নবী এই পর্যায়ে দোয়া করতেছেন, বদ দোয়া করতেছেন, এর কারণ হলো যে প্রথমটা হলো যে নবীর নবীর অনুসরণ না করা, আল্লাহ রসুলের সহি হাদিস বুখারিতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে, মুসনাদে আহমেদে, মুয়াত্তা ইমাম মালিকে, মানে এই সমস্ত গ্রন্থ সমূহে একেবারে সহি হাদিস পাচ্ছেন। যদি বলা হয় যে ভাই এটা তো সহি হাদিস, এটা আমল করেন, না 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 এটা আমল করেন কেন? তো আব্দুল সালাম আজাদি একটা কথা কয়েছে সেই হাদিসের, তা আব্দুল সালাম আজাদি কয়েছে তা একটু আল্লাহ রসুল কয়েছে তা তা বাদ দিয়ে আল্লাহ মোহাম্মদ আব্দুল সালাম আজাদি কয়েছে এটা মানবো, তা হ্যাঁ ওনাকে আমার খুব পছন্দ হয়, হারাম আসাউনি, আল্লাহ তাআলা রাসূল মানে নূহ আলাইহিসসালাম বলেছেন যে এদেরকে মেরে ফেলার আর মানে পানি দিয়ে শেষ করে দেওয়ার একটা বড় জায়গা, বড় কারণ হলো যে তারা নবীকেও নাফরমানি করে, নবীকে তারা অস্বীকার করে, নবীকে মানবে না বলে ঘোষণা দেয়। আমরা যদি এখন জিজ্ঞেস করি যে ভাই আপনি কতগুলো ইবাদত করেন, তাহলে তো মানুষ বলবে যে আমি সলাত আদায় করি,
সালাতের সংক্রান্ত যে হাদিসগুলো আছে বা কোরআন শরীফে যে আয়াতগুলো আছে, একটু একটু পড়েছেন কখনো? আল্লাহ রসুল কিভাবে সালাত আদায় করতেন, সিয়াম সাধনা আল্লাহ রসুল কিভাবে করতেন, যাকাত তিনি কিভাবে দিতেন, হাজ তিনি কিভাবে করতেন? আর আল্লাহ রসুল তো বলে দিয়েছেন, খুদু আন্নি মানা সিকাকুম, হজ করবা আমার কাছ থেকেই নাও, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো যেমন ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। এর পরেও আমরা বলি কি যে না, এটা আমাদের মাঝহবে নেই, অথবা এটা আমাদের অমুক জায়গায় নেই, অথবা এটা আমাদের অমুক লোকে বলে না, আমরা আল্লাহ রসুল বললেও এটা আমরা মান। এইটা হলো ধ্বংস হওয়ার একটা জায়গা, এই যে রফায় দেয় আমাদের, আমরা অনেকে বলেন একবার, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার দৃষ্টিতে একবার করলে হয় তাকবীরে তাহরিমের সময়, কিছু ইমাম বলেছেন যে ওই একবার সহ আরো চারবার, আরো কিছু ইমাম বলেছেন তার চেয়ে আরো একটু বেশি, কেমন এরকম কথা আছে, চারবার পাঁচবার ছবার পর্যন্ত হাত উঁচু করার কথা আছে। এখন এই যে এখানে যে সহি হাদিস আছে, প্রায় ধরেন মানে 20-এর অধিক সাহাবিরা আল্লাহ রসুল যে একের অধিকবার রফা আদায় করেছেন এটা হাদিস আছে। এই জন্য আমাদের এক উস্তাদ ছিলেন বাংলাদেশে, রহেমাহুল্লাহ, আল্লামা নিয়াজ মখদুম আল খোতানি, উনি আমাদেরকে আমাদেরকে পথ দেখাইছেন সুন্দর একটা, যে দেখো আমি বুখারি পড়াচ্ছি, আমি মুসলিম পড়াচ্ছি, এখানে এ রফা আদায় একবার না একাধিকবার হাদিসে আল্লাহ রসুল বলেছেন বা তিনি করেছেন এটা পাওয়া যাচ্ছে। তো তোমরা হানাফি মাজহাব হলেও জীবনে অন্তত এক দুইবার করো, কারণ এটা আল্লাহ রসুলের সহি হাদিস। দেখেন একটা মানে কট্টরপন্থী উনি হানাফি ছিলেন, কট্টরপন্থী মানে হলো কি যে উনি হানাফি উসুল ফলো করতেন, কিন্তু যে হাদিসে আছে সহি হাদিস এটা তোমরা অনুসরণ করো। কারণটা কি? কারণ ওইটা যেন না হয়ে যায় একবার যে আল্লাহ রসুলের একটা সহি হাদিসের কথা আমার কানে আসছে আর আমি এটা মানলাম না, এই টেন্ডেন্সিটা একটা মানুষ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা নারী পুরুষ একসাথে মেলামেশা করে গায়ে হলুদ টলুদ দেওয়া, এ সমস্ত আল্লাহ রসুল কোনো সময় হারামই বলেছেন সব জায়গায়। এখন আমার বিয়ে যখন হবে আব্দুল সালাম মদিনায় পড়ে, তাও তাতে কি হয়েছে, গিয়া গায়ে হলুদ দিতেই হবে, এবং ওখানে নারী পুরুষ এক জায়গায় হয় হলেও কোনো যায় আসে না, করতেই হবে। আসাও নেই, আমরা ওই দেশের নর্মসটাকে মেনে নিয়ে আমরা বলে দিয়েছি রসুলকে আমরা এখানে মানি না, বলেছি কি হয়েছে, আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের ওই বিয়েতে সবচেয়ে বেশি বারাকা হবে যে আদমুন নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান, যে ওইটাই হলো সবচেয়ে বেশি বরকতপূর্ণ বিয়ে, যে বিয়েতে সবচেয়ে বেশি সহজ করা হয় খরচগুলো, খাওয়া দাওয়া এটা ওটা আর মোহর ইত্যাদি ইত্যাদি সবচেয়ে কম করা হয়। আর এখন আমাদের বলছে নো, 5-স্টার হোটেলে বাংলাদেশ রাইফেলস ক্লাবে অমুক তুমুক জায়গায় না গেলে হবে না, এবং সে কি এক্সট্রা ভ্যাংগান করে বলে, এবং করতে যেয়ে আমি বহু খবর জেনেছি লন্ডনেও দেখেছি এবং বাংলাদেশেও, যে মেয়ে বিয়ে দিতে ছেলে বিয়ে দিতে যে ঋণ করতে হয়েছে। কারণ কি, এবং এখানে যে আমরা আমরা মনে করে নিয়েছি যে আল্লাহ রসুল অনুসরণ করা শুধু নামাজের মধ্যে না, শুধু জাকাতের মধ্যে না, শুধু সিয়ামের মধ্যে না, গোটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে। খুব বড় আলেম, খুব ভালো সুন্দর, কিন্তু বিয়ের ক্ষেত্রে যে দেখেন একটার পর একটা আল্লাহ রসুলের মানে নাফরমানি করেই যাচ্ছে। তো এইরকম মানে একটা জাতি ব্যক্তি ব্যক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়া, পৃথিবীতে অভিশপ্ত হয়ে ধ্বংস হওয়ার পিছনে প্রথম কারণ কি, যে নবীকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, নবীর বিরোধিতা করা, নবীর বিপরীতে আচরণ করা, যেটা আমরা আনফর্চুনেটলি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং বিশেষ করে এখন এই যে যারা আহলে কোরআন উঠছে, যারা হাদিসকে অস্বীকার করে, তারাই হলো একবারে এর 1 নম্বর সমস্যা। আসাও নেই, চিন্তা করেন, বলে কোরআন থেকে হাদিস দলিল দিতে, কোরআন এসে আর দলিল কি হবে তাদের বিরুদ্ধে। 2 নম্বর হলো কি, যে
যারা মাল সম্পদকে এবং সন্তান সন্ততিকে খাসারার দিকে নিয়ে যায়, তাদেরকে অনুসরণ করে। বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, সারা দুনিয়ায় এখন এরকম একটা অবস্থা হয়েছে যে অমুকের ছেলে খুব ভালো, তা আমার ছেলেটাও যেন এরকম হয়। এই যে ইত্তেবা করাটা চরমতম অন্যায় কাজ। আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড হলো এই, টেন্ডেন্সি হলো এই, যে সন্তান সন্ততি লালন পালন করতে যে সবসময় অন্যের সাথে তুলনা করবে, এবং এটা কিন্তু তার নিজের সন্তানকে জবাই করার মতো, জবাই করা বরং হচ্ছে অনেক ভালো, আরেকজনের সাথে তুলনা দেবে। হায়, দেখিস নি তুই আমার ছেলে, ওই আমার ওই বোনের ছেলেটা কত ভালো, আমার বন্ধুর বান্ধবীর মেয়েটা দেখ কি সুন্দর পড়াশোনা করে ফার্স্ট হলো, তুই একবারে সেকেন্ড থার্ড হয়েছিস। হ্যাঁ, মানে আমি দেখলাম যে স্কুলে যে মা এবং বাবাদের একটা কাজ, বাবার একটু কম, মার একটু বেশি, যে আর নিজের ছেলের রেজাল্ট বা মেয়ের রেজাল্ট পাওয়ার সাথে সাথে আগে এই এর এটা কি হয়েছে, ওর ওইটা কি হয়েছে, ওই এটা কত পেয়েছে, এরপরে তো শুরু হয় যেটা তার ছেলে খারাপ করছে সেটা তার ছেলের উপরে ঘুষি, কিল ঘুষি করলি কি তুই মানুষের জাত না, আমি এত টাকা দিচ্ছি আমি তোর শেষ। আর যারা ওই অন্য ছেলের কম নম্বর পেয়েছে নিজের ছেলের চেয়ে, তখন আপা আপনার ছেলে তো খুবই খারাপ করলো, নষ্ট হয়ে গেছে, আমি এত ইয়ে ছেড়ে দিয়ে রাখেন কেন, একটু ধরতে হয়। হ্যাঁ, আরেকজনকে হুমাজাতুল্লু মাসা, আরেকজনকে নষ্ট করা, এই যে যে জায়গাটা যাওয়া আসে আমাদের মাথায় ঢুকছে কি যে যেসব ছেলে পেলেগুলো সাকসেসফুল ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আধুনিক সাবজেক্টগুলো, ল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সোশ্যোলজি, অমুক তমুক, ইকোনমিক্স, এটা ইন্টারন্যাশনাল রিলেশনস, ভালো ভালো সাবজেক্ট, পিপিই, এই দেশে তো এখন পিপিই খুব হট সাবজেক্ট, পলিটিক্স, ফিলোসফি এবং ইকোনমিক্স, এটা নিয়ে পড়লে একেবারে মানুষ লুফে নেয় জব দেওয়ার জন্য, তো এগুলো পড়ে। হ্যাঁ, এইগুলো নিয়ে ওইটাই পড়ানোর জন্য সব লাইন ধরে মন খারাপ করে দেয়, হায় হায় রে তুই চান্স পেলে নি, তুই আমার কুলাঙ্গার সন্তান। হ্যাঁ, ওই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলো, বুয়েটে চান্স পেলো, মেডিকেলে চান্স পেলো, তুই কিচ্ছু করতে পারলি না। এটা হলো ধ্বংসের একটা স্তূপ, নূহ আলাইহিস সালামের ভাষা এটা, আজকের না। এই জন্য নূহ আলাইহিস সালামের এই সুরাটা, এটাকে বলে লেকচার অফ নূহ, লেকচার অফ নূহ, কারণ এই লেকচারগুলো সব বর্তমান জামানায় এমন হয়েছে যে কোটি কোটি টাকা দিয়ে মানে কিনে করা যাবে না, এমন এমন কথা তিনি বলে গেছেন সেই সময়। এখান থেকে যদি ধরেন সাধারণ তওরাতের হিসেবে তো 5-6-7 হাজার, 7 হাজার বছর আগের কথা, 6-7 হাজার বছর আগের কথা এটা। আর যদি ধরেন তাহলে দেখা যাবে যে এটা আরো আগের কথা হতে, আরো আগের কথা, সেই সময়ে তিনি এই রোগগুলোর কথা আমাদেরকে বলে দিয়েছেন, এবং সেই সময় ওই রোগগুলো হয়েছিল বলে তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে, এদের দিয়ে আর কোনো কাজ চলবে না। তা আল্লাহ তাআলা আমাদের কাছে তুলে ধরেছেন যে একটা জাতিকে তিনি পানি দিয়ে এমন শেষ করে দিয়েছেন যে যখন এ হলো বন্যা শেষ হয়ে গেল, নদীর থেকে এই নৌকা থেকে মানুষ জুদি পাহাড়ের ওখান থেকে পৃথিবীতে আবার পদার্পণ করলো, এটা তুরস্কের মধ্যে আছে, তুরস্ক এবং ইরাকের সীমান্ত দিয়ে ওখান থেকে লম্বা জুদি পাহাড়, সেখানে এসে থামলো এই জাহাজটা, আর সেখান থেকে মানুষের আবার নতুন পদার্পণ শুরু হলো এই দুনিয়াতে, তখন কিন্তু এটাই আমাদের কাছে নিয়ে আসে যে সাকসেসফুল মানুষ মাত্র 30-40 জন, তারা যেভাবে চলেছে ওগুলো সব ছিল ভুলের আর ভুলের আর ভুলের। আমাদের শুধু এতটুকু আল্লাহ তাআলা আমাদের উপকার করেছেন যে আমাদের নবী একটা দোয়া করেছিলেন, তিনটি দোয়া করেছিলেন, তার মধ্যে একটা ছিল এই যে আল্লাহ তুমি আমার উম্মতকে ওইভাবে শেষ করে দিও না যেভাবে তুমি আগের নবীর উম্মতদেরকে শেষ করেছো, বালা আম যেটা সবাইকে একসাথে মেরে, এইরকম যেন তুমি করে দিও না। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন বলেই এখন এই যে মারাত্মক দোষ, যে দোষের কারণে আল্লাহ সেই সময়কে ডুবাইছিলেন, এখন ডুবাচ্ছে না, এর একটা বড় কারণ। ডুবাচ্ছে না কি কি করে বলি, ডুবাচ্ছে না কি করে বলি, আমি ইন্দোনেশিয়ার একটা জায়গায় একসময় সুনামি হয়েছিল, বান্দা আছে বলে আর কি, বান্দর আছে, আছে মানে বন্দরে, তো ওখানে
আমার যে সমস্ত বন্ধু বান্ধব ওই এলাকায় ছিল, এক বন্ধু মালয়েশিয়া ছিলেন এবং তিনি পরে আমার সাথে যোগাযোগ করেছেন যে তার পরিবারে উনি ছাড়া আর প্রায় 70-80 জন তার আত্মীয় স্বজন সহ সবাই মারা যায়, মালয়েশিয়া ছিলেন, তো এই জন্য তিনি বাঁচতে পারেন, ওখানে চলে যান। এখানের সম্পর্কে আমার মানে যে গল্পগুলো তাদের কাছ থেকে শুনতাম এবং যেটা মানে হাতে কলমে যেটা শিক্ষা, সেটা হলো যে ওখানে এক বাড়িতে হিন্দু আছে, মুসলমান, কিন্তু মুসলমান বাড়ি, হিন্দু হয়েছে, খ্রিস্টান হয়েছে, বৌদ্ধ হয়েছে, মুসলিম যারা আছিল তারা কোন রকম আছে, এরকম এক বাড়িতে, এবং তারা সব এগুলো কোনো সমস্যায় মনে করে না। প্রস্টিটিউশন ঘরে ঘরে একেবারে মুসলমানদের মধ্যে থেকে, এটা কোনো খারাপ কিছু মনে করতেছে না, গায়ে এগুলো মনে হয়েছে যেগুলো আধুনিকতার একটা লক্ষণ। মদ যেহেতু এক বাড়িতে আছে, খ্রিস্টানের জন্য মদ খাওয়া জায়েজ আছে, তো সে মদ নিয়ে আসে, আমি কিন্তু মদ খাবো, আর মুসলমানরা সে কি আর বসে থাকবে নাকি, আপন ভাই মদ নিয়ে আসছে, তার ধর্মে জায়েজ আছে, আমি একটু খেয়ে দেখি। এইরকম করে করে অন্যায়গুলো যখন এরকম চলে যায়, আল্লাহ তাআলা তখন সুনামি নিয়েও আসেন, এমন না যে এখন আর নিয়ে আসে না, আনেন, কিন্তু হয়তো ওই জাতিকে ধ্বংস সবাইকে হয়তো করেন না, অথবা মুসলমানদের সবাইকে সারা দুনিয়ায় অথবা সারা দুনিয়ার মানুষদেরকে শেষ করেন না, কিন্তু এখনো মাঝে মাঝে এরকম আমাদেরকে দেখাচ্ছে, কারণ আমরা আসলেই মানে খারাপ পর্যায়ে চলে গেছে। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা একেবারে বোকা ছিলাম, আমাদেরকে বলা হতো বোকা, আমরা ঘুষ দিতে পারতাম না, হাত কাঁপতো। সেদিন গত পরশু দিন আমার একজন খুব ঘনিষ্ঠ মানুষ, উনি বিচারের এতে আছেন, সুবহানাল্লাহ, উনি আমাকে জিজ্ঞেস করছেন, উস্তাদ আমি একটা কথা জিজ্ঞেস করি আপনার কাছে, এখন যে জব তো আর হচ্ছে না, আর জব হতে হতে গেলে এটা ওপেন সিক্রেট যে এখানে ঘুষ দিতে হবে, তা এখন আপনি বলেন যে আমি আমি তো এখন একটা বড় পর্যায়ে গেছি, তো টেলিফোন করে দিলেও বলে দেয় যে আপনি ওনাকে এত টাকা দিয়ে আসতে বলেন, এটা ওপেন সিক্রেট, এখন আমি কি এটা করবো, করা যাবে না, বলছে যদি আমি না করি তো আমার তো নিজের আত্মীয় স্বজন কেউ আমি ঢোকাতে পারছি না, ঢোকাবেন না, ঢোকাবেন না, কিন্তু ওনার ওনার মন টন খারাপ হয়ে গেল যে আল্লাহ এ কি জগতে এসে পড়লাম। আমাদের আমার কাছে আমার সাথে আমার অনেক ছাত্র, তারপর ছাত্রের ছাত্র, তারা অসন্তুষ্ট হয় যে উস্তাদ আপনি এখন লন্ডনে আছেন, অমুক জায়গায় একটু টেলিফোন করলে করে দিলে তো চাকরি হয়ে যায়, তো আপনি করেন না কেন, আমি করব না, আপনি যোগ্যতা আসলে আসেন। এদিন এক মেয়ে আমারে ধরেছে, তার বাবা বাঘে খেয়েছে, তার মা ক্যান্সারে রোগে, সে এখন কামেল পাশ, আবার সে মাস্টার ডিগ্রি করেছে, একটা মাদ্রাসায় দরখাস্ত করেছে, তার জন্য আমাকে নেয়, আপনি একটু টেলিফোন করে বলে দেন। তা আমি টেলিফোন করে দিলাম যে এই মেয়েটার অবস্থা এরকম, যদি পরীক্ষায় পাশ করে তাহলে নেবেন, তো বললো যে ওস্তাদ কেমন টেলিফোন করলেন আপনি, যদি পরীক্ষায় পাশ করে তাকে নেবেন, তাহলে নেবেন, তাহলে তো আবার সুপারিশ করার দরকার কি, আমার আমার সুপারিশ এরকম, তো পরীক্ষায় আমাকে রেজাল্ট দিল যে এই 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 পেয়েছে, এখন আপনি বলেন কি করব। এর আগে এই একটা পদের জন্য প্রায় 200-300 উপরে ক্যান্ডিডেট আসছে, তারা এর চেয়ে বেশি নম্বর পেয়েছে, আমার মোটেই নেওয়া যাবে না, তাহলে তাহলে আপনি টেলিফোন করলেন কেন, এইটাই আমার পরীক্ষা। এই যে অনৈতিক ভাবে যাওয়াটা, এটা বাংলাদেশের হাজি গাজি মৌলানা মুন্সি পীর মানে খলিফা মোটামুটি ভাবে সবাই মনে করে নিয়েছে এটা নিয়ম, আর এটা করতে হবে, এটা করতে হবে, না করলে হবে। আমি একেবারে মানে আমি কিন্তু অতিরিক্ত বলছি না, আমি লন্ডনে এসে সর্বপ্রথম দেখলাম যে এখানে মিথ্যে কথা বলা লাগে না, এখানে ঘুষের কোনো মানে বিষয়াদি নেই, ঘুষ কোনো একটা চাকরির জন্য চিন্তা করা যায় না। তখন আমি চিন্তা করলাম যে কি অবস্থায়, নূহ আলাইহিসসালাম একটা মানুষদেরকে জন্য যে ধ্বংস করার জন্য দোয়া করেছিলেন, কারণটা কি, কারণ এই যে তিনটি এলিমেন্ট খুব মারাত্মক, কিন্তু মাল সম্পদ যখন সে মানুষ ব্যয় করে সেটা তার লসের দিকে মাল ব্যয় করে, সন্তানাদি বলে গড়ে তুলে লসের দিকে নিয়ে যায়, সব ঠিক আছে গর্ব আর গর্ব, মরণের বিছানায় যখন বলা হয় কই আপনার ছেলে আর মেয়েরা কই, নাতি নাতনিটা কই, একটু সুরা ইয়াসিন পড়তেছে না কেন, চলো পড়তে পারে না তো,
আসবে কি করে থাকে, ও লকডাউনে আসবার সময় নেই, তেরা কোরআন শরীফ পড়তেছে। আমাদের ওই আমার একটা হেফজখানা আছে, তো হাবেশ সাহেবকে বলেছি, তো হাবেশ সাহেব এসে পড়তেছে। এই হলো আমার লস, লসের জায়গা, লসের জায়গা। সন্তানের পাশে, সন্তান পাশে বসে বাবাকে সুরা ইয়াসিন শোনাতে, ওইটুলো লাভ। এবং মুশকিল হয়েছে এই লস প্রপার্টির লোকদেরকে মানুষ পছন্দ করে, তখন বুঝতে হবে এই জাতি ধ্বংসের মধ্যে চলে গেছে। এরপরে যে নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ শুধু তাই নাই, ওমাকারু মাকরান কুব্বারা, এবং তারা মানে আমাকে শেষ করার জন্য, দিনকে শেষ করার জন্য, দিনী চেতনাকে শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করছে, বড় ধরনের ষড়যন্ত্র, বড় ধরনের ষড়যন্ত্র। এখন এই যে ষড়যন্ত্র কিভাবে হয়, এটা কি আপনি যদি আপনারা দেখেন তাহলে মানে মনে করবেন না যে আমাদের মানে সেই ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি না। প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, এবং তাও করতেছে মুসলমানরা, মুসলমানরা। আমি মাঝে একদিন বলতেছিলাম যে যখন আমরা সৌদি আরবে প্রথম যাই 1989 সালে, তখন দুই একটা অফিসিয়াল মানে একদম সরকারি অফিসে দেখতাম যে তখনকার বাদশাহ ছিলেন বাদশাহ ফাহাদ এবং বাদশাহ আব্দুল আজিজ, এই দুটো ছবি দেখা যেত একদম সরকারি। আর এখন অফিস হলেই সেখানে এটা দিতেই হবে, এই যে ছবিটা টাঙানো এমনি আবদুল্লাহ ইবনে বাজের কাছে আমি নিজে কানে শুনেছি, কারণ আমি নিজে ছবি তুলতে গেছি। আমি যখন তার সাথে বসছি যে আমি একটু উস্তাদ আমি একটু ছবি তুলে, বলে না না অন্ধ, তারপর বলেছে না, বলে দিতেন না। এইরকম একটা জায়গা যেখানে আলেম ওলামারা বলেছে এটা করা যাবে না, সেখানে প্রত্যেকটা রুমে রুমে এখন এটা করতেই হবে, প্রত্যেকটা অফিসে অফিসে। বাংলাদেশে তো আরো বেশি হয়ে গেছে, মসজিদ মানে মসজিদটা শুধু বোধহয় এখন বাকি আছে, কিন্তু মাদ্রাসার প্রত্যেকটা, আমি এবার মানে যখন যাই তখন দেখি যে মাদ্রাসা হুজুরের মাথার উপরে মহিলার ছবি, পুরুষের ছবি ওইভাবে নিয়ে বসে আছে, এবং এটা সব জায়েজ হয়ে গেছে। এগুলো হলো যে একটা জাতির মাথাটাকে নষ্ট করার ষড়যন্ত্র, আপনি যাই বলেন না কেন। নকল করতে হবে, নকল না করলে বোকা। আমার এক বন্ধু, তার ছোট ভাই, সে ছোট ভাই এখন বাংলাদেশ ইসলামী ব্যাংকের বিরাট অফিসার। এই ছোট ভাইটা আমার তামিল মিল্লাতে আমাদের 1 বছর জুনিয়র ছিল, তো দাখিলে, দাখিল পরীক্ষায় সে বোধহয় ফার্স্ট হয়, কিন্তু আলেমে যে শুধু সেকেন্ড মানে ফার্স্ট ডিভিশন পায়, স্ট্যান্ড করে। তো তার আপন ভাই অথবা আপন খালাতো ভাই সম্ভবত, সে তখন আরেকটা মাদ্রাসায় পড়ে, সে সব ক্লাসে ফার্স্ট হয়। তো এসে ওই মানে বলতে বলতে এক বলতে যে এই লোকটা, এই ছেলেটা মানে তার ভাইয়ের কথা বলছে, একদম বোকা। তখন কেন, তো পরীক্ষার সময় একটু নকল টকল না করলে, নকলটা করলে যে যে সাবজেক্ট গুলো খারাপ করছে সেগুলো সে ফার্স্ট হয়ে যেতে পারতো। তাহলে ফার্স্ট হওয়াটাই বড় জিনিস, তাহলে তো নকল করা কি সমস্যাটা কি, চিন্তা করে দেখ। নকল করারটা মানে মাঝে একটা ইয়েতে দেখলাম যে কলেজের টিচারকে ছাত্ররা মারতেছে, কারণ হলো যে নকল ধরেছে, একজন ছাত্র নিজেই শিক্ষককে পিটাচ্ছে। একটা জাতি এমন হয়ে গেছে যে নকল করে, নকল সাপ্লাই দেয় টিচাররাই। আমি আমার ছাত্র জীবনে দেখেছি যে টিচাররা ছাত্রদের সাথে পরীক্ষার হলে যে নকল নিয়ে দিয়ে আসে, যে এটা 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 নিয়ে, একটা জাতি যে মানে এটা একটা ষড়যন্ত্রের মধ্যে, একটা জাতিকে কিভাবে ধ্বংস করতে হয়। প্রাইভেটের পর প্রাইভেট, প্রাইভেটের পর প্রাইভেট, ক্লাসের পরে যে একেবারে রাত 10টা পর্যন্ত করে 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 শুধু বড় আর মুখস্থ করো, রেজাল্ট করো, রেজাল্ট করো, জাতি ধ্বংস। তার মধ্যে ক্রিয়েটিভিটি আর নাই, শেষ হয়ে যাচ্ছে। মানে তার সে যে একটু খেলাধুলো করবে, যেমন সব এক একটা ব্যাঙের মতন খুলে গেছে, সব এক একটা কি হাতির মতন ঘরে বসে থাকে, ছাড়ের ওখানে বসে থাকে। সে যে একটু আমরা যে বিকেলবেলা খেলাধুলো করতাম, নাই, একটা জাতি ধ্বংসের পরিকল্পনা না, অর্থনীতির দিক দিয়ে সুদ আর সুদ, হারাম আর হারাম, হালালের কোনো সুযোগ নেই। সামাজিক দিক দিয়ে শুধু বেদা, শুধু মানে খরাফাত। সংস্কৃতির দিক দিয়ে শুধু গান বাজনা, শুধু বাজে নাটক, শুধু নোংরামি। তারপরে হলো এডুকেশনের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সেটা হলো সবকে মানে মানুষ ব্রেনকে সব করে ফেলেছে রেজাল্টের উপর নির্ভর করে, রেজাল্ট কেন্দ্রিক লেখাপড়া, রেজাল্ট হলো তো ভালো। মানে এককভাবে বিভিন্ন দেশে
কর্মহীন যুবকেরা আছে, কিন্তু বাংলাদেশের মতন এত কর্মহীন যুবক আর পৃথিবীতে কোথাও নাই। সৌদি আরবে আছে এখন কর্মহীন, কিন্তু অত বেশি না। ডাক্তারদের সংখ্যা যারা জব নাই এরকম, আমি তো জানতাম দুই একজনের ডাক্তার বলতে জব নেই, কিন্তু গতবার আমার এক ছাত্র আছে, ডাক্তার বলছে ভাই কি আর বলবো, হাজার হাজার ডাক্তাররা আছে যারা ওই প্রাইভেটে একটু একটু কাজ করে কোনো রকমে সার্ভাইভ করতেছে অথবা বাইরে আসার চেষ্টা করতেছে, জব নাই। একটা জাতিকে পঙ্গুতে নিয়ে আসার জন্য, এটা হলো মাকারো মাকরান কুব্বারা, তারা জাতিকে ধ্বংস করার জন্য এগুলো করতেছে। টিভিতে মানে ইসলামের কোনো প্রেজেন্স নাই, শুধু অতটুকু আছে শবে বরাত উপলক্ষে, ঈদ উপলক্ষে, তাও ঈদ উপলক্ষে অধিকাংশ গান, ঈদ উপলক্ষে যতগুলো নাটক চলবে সব ইসলামের বিরুদ্ধে, দেখি ঈদ উপলক্ষে যতগুলো উপন্যাস বের হবে, যে ঈদের ঈদ সংখ্যা যেটা বের হবে, আমরা ছোটবেলা থেকে দেখতাম তো ঈদ সংখ্যা কিনতাম, এক একটা ঈদ সংখ্যা 8টা 9টা উপন্যাস থাকতো সেই জন্য কিনতাম, ঈদের সাথে তার কোনো সম্পর্ক নেই ঈদ সংখ্যা, এত নোংরামি এত নোংরামি। মাঝে একটা সিনেমা হয়েছে বাংলাদেশে, খুব একবারে করার সাথে সাথেই মানে অনুমতি দিয়ে দিয়েছে, নামটাও এরকম একের অশ্লীল নাম, সেটাও চলতেছে। একটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়, যখন এরকম হয়ে যায় কেন একটা জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে অন্য একটা জাতিতে নিয়ে আসেন, কেন একটা জাতিকে আল্লাহ তাআলা কোনোভাবে উপরিভূত দেন না, তার মধ্যে এই যে 1 2 3 করে করে এখন কারণগুলো আল্লাহ তাআলা নিয়ে আসতেছেন এখানে। তো আমরা নূহ আলাইহিস সালামের মুখে যে মৌলিকভাবে 4টা কারণ এখানে, একটা হলো যে ইসইয়ানুর রাসূল, রসুলদেরকে নাফরমানি করা, রসুল যা বলেছে সেটাকে ইগনোর করা অথবা উন্নাসিকতা দেখানো, আহ ধুর তো নবীর কথা, ওগুলো তো আর কোরআনে নাই, থাক ওঠা দরকার নেই, মানে ফরজ নামাজ পড়ে তারপরে আমাদের ইস্ট লন্ডন মসজিদে 10,000 লোক নামাজ পড়তে পারে, ফরজ নামাজ পড়ার পরে দলে দলে বাইরে আসে, একদিন একদিন ভাই আমার একটু সুন্নত নামাজ পড়বো, এখানে এসে এত কথা বলতে তো নামাজ পড়তে পারতেছি না, বলে শুন না হুজুর আবার এটা নিয়ে ব্যস্ত হয়েছে, চিন্তা করেন একটু শুন না ব্যস্ত হয়েছেন কেন, মানে উন্নাসিকতা অবহেলা ছোট মনে করা নবীকে কত দিক দিয়ে, এই মানে আনুর রসুল। দ্বিতীয় হলো যে তার মাল সম্পদ গুলো সে তারা এমন লোকের অনুসরণ করে যারা তার মাল সম্পদ গুলো ইনকামের বেলায়ও ঠিক ঠিকানা নেই আর খরচের বেলায়ও ঠিক ঠিকানা নেই, আর কি সন্তানের সন্তান জন্ম দেওয়া, আমি তো জানি না যে সন্তান জন্ম দেওয়ার আগে স্ত্রী এবং স্বামী মিলনের সময় যে দোয়াটা পড়তে হয় এটা একবার কি সুন্দর করে শিখাই দেয়, যে তুমি এই দোয়াটা পড়ো শয়তান যেন ওখানে না আসতে পারে, বাচ্চা পেটে আসলেই কি বাপ মা দুইজন ব্যস্ত হয়ে পড়ে, তাকে ইসলামের পথে প্রথম হলো খাওয়া, তারপর হলো শোনানো, তারপরে নিজে পড়া, নিজে আমল করা, সেই দিকে যাওয়া। এইভাবে মানে একটা একটা মানুষ যখন সেই দিনের দিকে মানুষকে নিয়ে আসতেছে তখন ওইগুলো করতে হয়, কিন্তু ওই ওইটা না করে সন্তান হয়েছে কি আমাদের সব উল্টো পাল্টা মানে চিন্তা। আমার এক আত্মীয়র এরকম মনে আছে যে সে বলল যে আমার ছেলেকে আমি কোট-20 বানাবো, আচ্ছা এরকম কথা কেউ বলে না, আমি আমি ছিলাম সেখানে, আমি আমার ফুফা ছিলেন, বলছেন না এই কথা বলতে না, এটা খুব খারাপ শোনা গেছে, না আমি 4-20 বানাবো। তো পরে যে দেখা গেল যে তার ছেলেকে তার বাড়িতে পাওয়া যাচ্ছে না, আপনার ছেলে কই, তোর বাড়িতে তাড়াই দিছে কেন, তো বিয়ে করেছে তো আমার কই নি, আপনি তো একসময় বলছিলেন, তো এরকম বলছিলাম নাকি, হ্যাঁ ওই সময় তো আল্লাহকে কবুল করে নিয়েছে, চিন্তা করে দেখ আমার ছেলেকে 4-20 হয়েছে তো আমার বাড়িতে রাখা যাবে না, মানে এইভাবে আমরা আমরা একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছি। তো ধ্বংসের মুখোমুখি যখন একটা জাতি যায় তখন প্রথম হলো নবী রসুলকে অস্বীকার করে, 2 নম্বর মাল সম্পদ ইনকাম এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে দিনকে না রেখে ক্ষতি আর ক্ষতির দিকে যাওয়া, 3 নম্বর হলো সন্তান সন্ততি যখন আসে সেই সন্তান দ্বারা লাভবান না হয়ে ক্ষতি আর ক্ষতির দিকে যাওয়া, আর চতুর্থ হলো মাকার ও মকরান কুব্বারা, এবং তারা
সাংঘাতিক ভাবে খুব কঠোর ভাবে অনেক বৃহৎ আকারে ষড়যন্ত্র করে একটা জাতিকে, দিনকে, দিনী চেতনাকে নষ্ট করে দেওয়ার জন্য। তো আমরা আজকে এই দুটো আয়াত থেকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে যে আমরা আরেকটা মারাত্মক মানে ত্রুটির কথা, যেটা আমাদের নূহ আলাইহিসসালাম আল্লাহকে মানে কমপ্লেন করেছিলেন যে আমার জাতিটা এই বিপদের মধ্যে পড়ে গেছে, এই সমস্যা করতেছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, সেটা নিয়ে আমরা এ করব। সেটাও আপনারা যদি ইরানে যান, পাকিস্তানে যান, ইন্ডিয়ায় যান, বাংলাদেশে যান, এমনকি ইন্দোনেশিয়াতে যান, হ্যাঁ, এরকম মানে বিভিন্ন জায়গায় ওই ওই পূজা শিরিক একদম ভর্তি হয়ে রয়েছে। ভারতের যে সমস্ত মানে এদের কবরগুলো, আজমির শরীফ বলি আমরা, বিভিন্ন জায়গায় কবরগুলো যে এক একটা সেজদার জায়গা বানাইছে, শিরিকের দাহ বানাইছে, বাংলাদেশেও এরকম বিভিন্ন জায়গায়। তো এই সবগুলো নূহ আলাইহিসসালাম, আগামী ক্লাসে নূহ আলাইহিসসালামের ওই কথাগুলোকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং সেখানে আমরা চেষ্টা করব জানার জন্য যে শিরিক, শিরিকের ক্ষতি আমাদের জীবনে কিভাবে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তো আমরা এখন এই পর্যন্ত আলোচনা রেখে এখন প্রশ্ন উত্তরের দিকে যাব, কারণ আসলে সময় তো কম, প্রশ্ন উত্তরের দিকে আমরা যাব। এখন যার যার প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন। শুধু যে কাজটা আমি করব সেটা হলো যে এখানে আমাদের যে লাইভ প্রোগ্রামটা আছে, এই লাইভটাকে আমরা এখন স্টপ করে দিই।